যা যা বললুম তোমার মনে আছে তো? ভুলে যাবেনি তো? কিছুই তো বলনি বউ, শুধু বলেছ মোড়ল মশাই যখন আমাদের বাড়িতে আসবে তখন যেন আমি মুখ বন্ধ করে রাখি, কোনো কথা যেন না বলি। এই তো হ্যাঁ, মুখটা তুমি বন্ধ রাখবে, তোমার মুখ খুললেই তো যত সব আজগুবি কথা বেরিয়ে আসে। হ্যাঁ চুপ চুপ, ওই তো মোড়ল মশাই আসছে, তুমি কোনো কথা বলবে না, কিন্তু যা বলার আমি বলবো। এই তো শেফা মিসকে তো দেখছি বাড়িতেই আছে, তা বেশ ভালোই হলো। তা মিসকে, প্রায় 2-3 মাস হলো আমার পাওনা টাকা তোমরা ফেরত দিচ্ছ না কেন বাপু? ঋণ নিয়ে দেখছি ভুলেই গেছো। আমি কিচ্ছু বলবো না, যা বলবে বউ বলবে, আমি একদম চুপ। আমরা বড্ড অসহায় হয়ে গেছি মোড়ল মশাই, ঋণের টাকা এখনো জোগাড় করতে পারিনি, কি করে শোধ করবো বলুন? লোন আনতে আমাদের পান্তা ফুরিয়ে যাচ্ছে, আর 2 দিন থেকে আমরা না খেয়ে আছি। ইরি মাই মি, আরে আরে বউ, মিথ্যে কথা বলছো কেন? আজ সকালে তো আমরা আস্ত ছাগল সিদ্ধ খেলাম, দেখো এখনো পেটের মধ্যে থেকে ছাগলের ডাক আসছে। আরে শেফা, তোর স্বামী এসব কি বলছে? তোরা নাকি খুব অভাবে আছিস। আসলে তোরা বড্ড কষ্টে আছিস দেখছি, উঠ সেবা উঠ, মোড়ল হলেও অতটা পাশা দামি নই। যা, আমার পাওনা টাকা আমি ছেড়ে দিলাম, উল্টো তোকে বেশ কিছু টাকা দিব, ওই টাকা দিয়ে কিছু একটা করে খেতে পারবি। আপনি মহান মোড়ল মশাই, আপনি অনেক মহান, জয় হোক মোড়ল মশাইয়ের, জয় হোক। এই বলদ ফিসকে, আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিস কি? যা, ব্যাগ থেকে কিছু টাকা বের করে শেফার হাতে দে। জি হুজুর, জি হুজুর। দেখেছ গো আমার বুদ্ধির কামাল, ঋণের টাকা তো শোধ করলুম ইনে, উল্টো আরো কিছু টাকা পাগিয়ে নিলুম। মাইরি বউ, তুমি আসলে অনেক চালাক, এই টাকা দিয়ে তুমি কি করবে গো? এই শোনো না বউ, আমাকে একটা লাল শার্ট কিনে দিবে, ওই লাল শার্ট পরে পুরো বনে আমি ঘুরে বেড়াবো। বাবুকে লাল শার্ট কিনে দিব, শোনো এই টাকা দিয়ে তোমাকে একটা অটো কিনে দিব, এবার থেকে অটো চালিয়ে সংসার চালাবে, বুঝেছো? এই নাও টাকা, আর যাও একটা অটো কিনে নিয়ে এসো, যা বলছি। জো হুকুম মাই ওয়াইফাই। মিসকে ভাই, একটা দারুণ অটো দিলাম আপনাকে, অটো তো নয় যেন পুরো হাওয়াই জাহাজ, যত চালাবেন তত আরাম পাবেন। ওকে ভাই, অটো নিয়ে চলে যাই। নতুন অটো তো কিনলাম, এবার যাই বউয়ের জন্য মিষ্টি কিনে নিয়ে যাই, ওই তো সামনে একটা মিষ্টির দোকান, লাগা ব্রেক। হায় হায়, এ কি অটো ব্রেক হয় না কেন? এই এই এই, থাম থাম থাম, অটো থাম। হায় হায় রে, গেল গেল আমার দোকান রে, গেল রে, হায় হায় রে। মাইরি, আমার কোনো দোষ নেই, সব দোষ এই অটোর, আমি তো শুধু মিষ্টি কিনতে এসেছিলাম, ব্রেক করতে না পেরে অটো ঢুকে গেছে দোকানে। অটোকে ব্রেক লাগাতে পারিসনি? দাঁড়া দাঁড়া, এবার তোকে ব্রেক লাগিয়ে দিব আমি, মার্কাটারি মার্কা বলো। ওরে বাবা রে, ওরে মা রে, ওরে বাবা। পি পি পি, ব্রুম ব্রুম। বউ, ও বউ, অটো কিনে নিয়ে এসেছি। বউ, পি পি, অটো কিনে এনেছো তুমি? অটো কিনে এনেছো? এ কি গো তোমার এই অবস্থা কেন? চেহারা দিকে তো মনে হচ্ছে কোথাও এপি কেলানি কে এসেছো। বগো বউ, আর বলো না, মিষ্টির দোকানদার কিংকং আমাকে এপি কেলিয়েছে, যেখানে পেরেছে সেখানেই কেলিয়েছে। মাইবি না 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 না, মিষ্টির দোকানদার তো তোমাকে এমনি এমনি কেলাবে নে, নিশ্চয়ই কোনো কারণ আছে। কিরে, কি করে এসেছো সেটা আগে বলো তো দেখি। আমি তোমার লাগি পাঙ্খা হইয়া পাঙ্খা হইল মন, এখন মনের পাঙ্খা ঘোরে না তো খুঁজে বেড়াই বন, মনেতে ঘোরে ঘোরে আমারই অন্তরে প্রেমেরই আকাঙ্ক্ষা, ও পাঙ্খা পাঙ্খা।
পাঙ্খা 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 হইল মন। ও বাবা অটোওয়ালা, ফুলপুর বনে যাবে বাবা? যাব না মানে? বনে বনে জঙ্গলে মিসকের অটো সবখানে চলে। উঠে বসুন কাকা, চেপে ধরুন সিট। ও বাবা, আমি তো বুড়ো শিয়াল, একটু আস্তে আস্তে তোমার অটোটা চালিও কেমন? নো প্রবলেম, এই মিসকে শুধু কাস্টমারের ডিমান্ড মেনে চলে। ও বাবা, তোমাকে অটো আস্তে চালাতে বলেছিলাম, কিন্তু এতটাও আস্তে চালাতে বলিনি। যে পাশ দিয়ে কেউ সাইকেল চালিয়ে আগে চলে যাবে। নো প্রবলেম, আমি বুঝতে পেরেছি, এবার অটো জোরে চালাতে হবে। মার্কা বলো মারো টান। ওরে গেল রে গেল, আমার হার্ট বিট বেড়ে গেল রে। ওরে বাবা রে, ওরে বাবা রে, কোমর মেরা টুট গায়া। আরামজাদা অটোওয়ালা, আজ তোরে খাইছি আমি। ইরে মাইরি, ওরে বাবা রে, ওরে মা, আউস ফুকা হুয়া, ও বাবা। না না বউ, আমি আর অটো টটো চালাবো না। যেখানে অটো চালাতে যাই সেখানে কেলানি খাই। মর মর, অটো চালাবি না তো কি করবি শ্বশুরের বেটা? আগের মতো বাড়িতে বসে বসে গিলবি? শুন, কাল থেকে আমি তোর অটোতে বসে থাকবো। আমার নির্দেশ অনুযায়ী অটো চালাবি, আর দেখবো এবার কি করে মার কাজ তুই। ওকে বউ, তুমি হেল্পার আর আমি ড্রাইভার, কেউ আর আমাকে কেলানি দিতে পারবে না। আমার অটোতে চড়লে মন তো একেবারে চাঙ্গ হয়ে যাবে। এই প্যাসেঞ্জার ক্যান্সেল, অটো থামালি কেন? হ্যাঁ যাও, অন্য প্যাসেঞ্জার তুলবে, অটো ছাড়ো বলছি। হাউ জোকিং, এই অটো, এই আমাকে না তুলে কোথায় যাচ্ছো? এই অটো, এই কি গো, অটো মাঝ রাস্তায় থামালি কেন, কি হলো? হ্যাঁ আগে তো একা একা অটো চালিয়ে সবার কেলানি খেতাম, এখন তোমাকে নিয়ে অটো চালিয়ে কোনো প্যাসেঞ্জারকে তুলতে পারছি না। আরে যাও তো, এখনই তুমি বাড়িতে চলে যাও, আমি একা একা এই অটো চালাবো, তোমাকে হেল্পারগিরি করতে হবে না। মাইরি, আমি তোমাকে মোরলের কাছ থেকে চালাকি করে টাকা নিয়ে অটো কিনে দিলাম, আর এখন তুমি একাই অটো চালাবে? কুকরম করতে কর। দিদি মাইরি, খবরদার বউ আমাকে বোকা বলবে না, তোমাকে ছাড়াই আমি অটো চালাবো, আর অনেক টাকা রোজগার করব। যাও বাড়িতে চলে যাও বলছি। ঠিক আছে যাও, একাই অটো চালাও। ওরে মিনছে, এবার যদি কারো কাছে কেলানি কেয়েছো না অথবা অটোর কিছু হয়েছে, তবে তোমার একদিন কি আমার একদিন। হ্যাঁ হ্যাঁ যাও যাও, শ্বশুরের বেটি তোমাকে আমি দেখিয়ে দিব এই অটো চালিয়ে আমি কত টাকা রোজগার করি। চল চল মেরা অটো, টিক টিক টিক। হে ইউ প্যাসেঞ্জার বাগিনী মামি, কোথায় যাবেন? আসুন আসুন, উঠে বসুন আমার অটোতে। ডাক্তারের চেম্বারে যাব, কাল রাত থেকে শুধু পেটেই যাচ্ছি, তাই ডাক্তারের কাছে যাব। নো প্রবলেম মামি, উঠে বসো, এক স্টার্টে ডাক্তারখানায় পৌঁছে দেব। ছে 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 ছে, উহু, এই পাদুনি প্যাসেঞ্জারকে তুলে আমার বড্ড ভুল হয়ে গেল রে। ছে 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 ছে, কি গন্ধ রে, নাক আমার পচে যাচ্ছে। এই এই মিতকে, কি করছিস, কি কি করছিস? অটো সামলা, হাত দিয়ে নাক না চেপে ধরে অটোর হ্যান্ডেল চেপে ধর রে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। এই মিতকে, এই না না, পাদের গন্ধে মরার চাইতে অটো অ্যাক্সিডেন্টে মরা অনেক ভালো। নাক থেকে হাত চড়াবো না মাইরি। এই আরামজাদা, অটো থামা থামা বলছি, অটো থামা রে। শাওন ভাদর মাসে জামাই আদর করে গো, জামাই আদর করে, ইচ্ছে জামাই করবো আদর, ইচ্ছে জামাই করবো আদর, রুই মাস নিয়েছি গো। আগে মোরল মশাই, আজ তো দেখছি আপনার মনটা বেশ চাঙ্গা, ব্যাপার কি মোরল মশাই? ওরে, আজ আমার তৃতীয় বউয়ের একমাত্র মেয়ের জামাই আমার বাড়িতে আসছে, চোখে দেখিস না বাজারের সবচেয়ে বড় রুই মাছ কিনেছি আজ জামাইকে খাওয়াবো বলে, মনটা আজ বড্ড চাঙ্গা।
ওরে আমার রুই মাছ রে, গেল গেল আমার সব গেল রে। বলো কি করলি তুই, তাড়াতাড়ি যা কচু ক্ষেত থেকে আমার রুই মাছ ধরে এনে দে। ওরে বলদ রে যা। আগে হুজুর আগে আগে। কিরে রাম ছাগল, পেলি আমার রুই মাছ? হাই হাই রে আমার রুই মাছ। না হুজুর, এতগুলো জলে কিভাবে মাছটা ধরবো বলুন। এবার বুঝি আমার প্রাণটা বেরিয়ে যাবে রে। আরে আরে, এই তো আমার রুই মাছ, দে দে আমার রুই মাছ দে। মিশকে, আর যদি তুই অটো নিয়ে এই কচু খেতে না পড়তি, তবে আমার রুই মাছটার যে কি হতো। এরে মাইরি, হাই হাই রে, রাখুন আপনার রুই মাছ, আমার অটো টটো বাজিয়ে গেছে। বউকে গিয়ে কি বলবো আমি, বউ আজ আমাকে চাটার বাড়ি দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। আরে মিসকে কোনো চিন্তা করিস না, এই অটো কেনার টাকা একদিন আমি দিয়েছিলাম। যা, আজ এই রুই মাছ ধরে দেওয়ার উপলক্ষে তোকে আরো দুটো অটো কিনে দেওয়ার টাকা দিব। এই নে টাকা। এখানে দেখবে যাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। একটা অটো গিয়েছে, দুটো অটো কিনার টাকা পেয়েছি। এই দিলবার দিলবার, এই দিলবার দিলবার, দিলবার দিলবার, এই দিলবার দিলবার। সেনাপতি, আদেশ করুন জাহাপনা। আপনি এক্ষুনি করুন একজন গরিবকে পয়দা, যার হাতে আমি তুলে দিব এই 1 কেজি ময়দা। মরণ, তোমার আর তোমার এই বাংটু বন্ধুর যাত্রাপালা আবার শুরু হয়ে গেছে। ঘরে তো নিজের ফুটো করি নেই, চেরা জামা কাপড় পরে থাকে, আর রাজা মহারাজা সেজে নাটক করছে। আমার সোনা দুই বউ, তোমরা একদিন দেখে নিও, আমি ঠিক রাজা বাদশাহ হয়ে যাব। বাচ্চা কালে এক জ্যোতিষী আমার হাত থেকে বলেছিল, আমার নসিবে জমিদারি লেখা আছে। তাই বউ, আমি বিশ্বাস করি আছে যখন নসিবে আপনা আপনি আসিবে। ওরে শ্বশুরের বেটা, শুয়ে শুয়ে স্বপ্ন দেখা বের করছি আমরা, তোর ওই নসিবের লাঠির গুঁতো দিয়ে ফুটো করে দিব আজ। শিবা দর এই বেটাকে। সেনাপতি লাগাও দর। হে মাসি, না দোষ না দোষ খাসি আসেনি, মুরগির পিছন থেকে সদ্য পাড়া গরম গরম ডিম আসেনি, ফল গাছ থেকে টপ টপ করে পড়া তাজা ফল আসেনি, তাছাড়াও শাকসবজির কথা তো বাদই দিলাম। বুঝলেন মোরল মশাই, এরা বুঝি আর আপনাকে ভয় পায় না। ও নো, আসলে মোরল মশাই, এখন জিনিসপত্রের যে দাম, এসব প্রতিদিন বিনা পয়সায় কি করে প্রতিদিন আপনাকে দেই বলুন তো। এবার ছেড়ে দিন, আমি পরের বার সব পাঠিয়ে দিব। আমোজ, ওসব অজুহাত এই মোরলের কাছে চলে না। মাই অ্যাসিস্ট্যান্ট, কালামুখো এই কিংকংকে 2000 টাকা জরিমানা কর। জরিমানা করার জন্য তো মোরল মশাই আমি এক পায়ে খাড়া। না, এভাবে আর বাঁচা যাবে না। মোরল মশাইয়ের যে দিন দিন চাহিদা বেড়েই চলছে, এত জিনিসপত্র দেই তাও 2000 টাকা জরিমানা করলো, ব্যাটা বদমাশ মোরল। একেডি মিচকে, বউদের সাথে দৌড় প্রতিযোগিতা করছিস নাকি? তা বেশ ভালো ভালো, এদিকে আমাকে দেখ, কালা বলে কেউ বিয়ে করে না, বউয়ের দৌড়ানি খাওয়ার বয়সে মোরলের জরিমানা খেয়ে যাচ্ছি। ইরে মাইরি, আমার কেসের থেকেও তো দেখছি তোর কেস জন্ডিস। বনের সবাইকে নাকি মোরল জরিমানা করে, কই আমাকে তো কোনোদিন জরিমানা করলো না। কি জরিমানা করবে তোর, না করিস চাষ না করিস কাজ, তোর কি আছে যে মোরল সেটাতে লোক দিবে? প্রতি মাসে বনের পশুরা বিনা পয়সায় মোরলের কাছে তাদের চাষের ফসল নিতে দিতে ব্যস্ত। তোমরা বলো না, আমি কোনোদিন টাকা পয়সার মালিক হতে পারবো না, এবার দেখবে ওই লোভী মোরলকে কিভাবে ঠকিয়ে আমি বড় লোক হই। তাই কিভাবে বোকা বানিয়ে ঠকাবে? হ্যাঁ মাইরি, কাউকে বোকা বানানো তো আমার বা হাতের ময়লা, এমনি এমনি কি সারাদিন শুয়ে বসে ঘুমাই, বুদ্ধির ভারে তো মাথাটা ভারী হয়ে থাকে, এবার দেখবে মিসকে সত্যি সত্যি বড় লোক হবে। মোরল মশাইয়ের নামে চক্রান্ত চলছে, তা আবার চক্রান্ত করছে অকর্মা আমরা কাঠের ঢেকি ওই মিসকে, কথাটা মোরলের কানে ঢালতে হচ্ছে তো। কি বললি তুই চক্রান্ত? আমার নামে চক্রান্ত চলছে?
আমি বোকা বানিয়ে বানিয়ে এই বনের পশুদের কাছ থেকে তাদের জিনিস হাতিয়ে নে, আর ওই মিসকে কি না আমাকে বোকা বানাবে? মোরল মশাই, আপনি মিসকে কে ধরে আনুন আর ওর পেট থেকে কথা বের করে আনুন। বেটা আপনাকে বোকা বানাতে চায়, এত বড় দুঃসাহস! ঠিকই তো, এত বড় দুঃসাহস! বল্টু, ধরে আন বেটাকে। মিসকে, এই মিসকে, বেরিয়ে আয়, মোরল মশাই তোকে ডেকেছে। মিসকে, এই মিসকে! ইরে মাইরি, এই কে 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 আমাকে হঠাৎ করে ডেকে সুরত করে বস্তাবন্দি করলো? এ কি, আমি কোথায়? মোরল মশাই আপনি? আই আই আই, তোর এত বড় সাহস, এত বড় বুকের পাঠা, তুই মোরল বাঘকে বানাবি বোকা? তোর মতো পুষ্কের সাহস তো কম নয়। এই এই মিসকে, আমিও দেখতে চাই মিসকে আমাকে কি করে বোকা বানাতে পারে। এই বানা বানা বানা, বোকা বানা আমাকে, বানা বলছি। ও, এই জন্য আমাকে দূরে আনা হয়েছে? এ তো দেখছি মেঘনা চাইতে জল, ভালোই হয়েছে, কথাটা মোরল মশাইয়ের কান পর্যন্ত এসেছে। ইয়ে মানে ইয়ে, দেখুন আপনাকে বোকা বানানো এ আর কি কঠিন কাজ। অন্য বনে জানুন তো বোকা বানানোর মেশিন বেরিয়েছে, এই বনে এখনো অবশ্য আসেনি। কি, বোকা বানানোর মেশিন? বাপের জন্ম কেন? চৌদ্দ গোষ্ঠীর জন্মে এমন মেশিনের নাম তো শুনিনি। কি মনে করেছিস, তোর বোকা বানানোর মেশিনের কথা শুনে আমি ভয় পেয়েছি? যা যা, তুই তোর মেশিন নিয়ে আয়, তারপর তুই আমাকে বোকা বানা। সে তো চলেই যেতাম, কিন্তু পায়ে যা ব্যথা। উফ, আসার সময় তো আপনার চেলার ঘাড়ে বস্তাবন্দি হয়ে এসেছি, তাছাড়া মেশিনও যা ভারী, কি করে এখানে আনি বলুন তো? ওই মেশিন আনতে গেলে কিছু একটা লাগবে। এই যা তো বল্টু, ওই যে সেদিন জংলু শিয়ালের কাছ থেকে যে সাইকেলটা কেড়ে নেওয়া হয়েছে, সেই সাইকেলটা দিয়ে দে। যা মিসকে, সাইকেলে করে মেশিন নিয়ে আয়, আমিও দেখতে চাই তোর কত দম আমাকে বোকা বানানোর। কিরে বন্ধু, তুই হঠাৎ আজ আমার দোকানের সামনে এলি যে? আরে বন্ধু, এই সাইকেলটা আমি বিক্রি করতে চাই, বলতো তুই কত টাকা দিবি আমাকে? সাইকেলটা তো ঠিকঠাক হয়ে আসে দেখছি, 2000 টাকা দিব। ওতেই হবে, পাও মাল দরিয়াতে ঢাল। আরে, ওই বেটা মিসকের মেশিন আনতে কতক্ষণ সময় লাগে? তাই তো, সাইকেলের চেন অর্ধেক রাস্তাতে ছেড়ে যায়নি তো। এই চুপ কর তো অপদার্থ কোথাকার। মোরল মশাই বানিয়েছে, বানিয়েছে। আরে কি বানিয়েছে, কে বানিয়েছে, কখন বানিয়েছে, কবে বানিয়েছে, কেন বানিয়েছে? আগে মশাই, ওই মিসকে আপনাকে বোকা বানিয়ে সাইকেলটা নিয়ে গিয়ে বাঙালির দোকানে বিক্রি করে দিয়েছে। ই, আমাকে বোকা বানানো? আজই বেটার বাড়ি যাব। বড় আমার, মোরলকে বোকা বানানোর প্রথম স্টেপ দারুণ টোপ দিয়েছি, এবার এই টোপ মোরল গিললেই হয়। ও, গিলেছে গিলেছে, টোপ আমার গিলেছে। তাড়াতাড়ি ভাতের পাতিলটা নামিয়ে ওই গামলার মধ্যে রাখো। হ্যাঁ, কি বলছো গো, ভাত ফোটা শুরু করে দিয়েছে, ভাতের পাতিল নামাবো কেন? আরে আরে, যা বলছি তাই করো, আর তাড়াতাড়ি চুলায় জল ঢেলে দিয়ে চুলা নিভিয়ে ফেলো। তবে রে, আমাকে বোকা বানানো, জানিস আমার রাগ। ইয়ে হ্যাঁ মশাই, আগুন ছাড়া রান্না তো, মন্ত্র ভালো করে না পড়লে আবার ভাত সিদ্ধ হয় না। আমি বলি কি আর তুই বলিস কি, আর আগুন ছাড়াই ভাত মানে? হ্যাঁ, এই তো মন্ত্র পড়ে এই গামলার উপর হাঁড়ি বসিয়ে জাল দিলেই ভাত হয়ে যায়, বড্ড আজব জিনিস। কি বলছিস, তাহলে ওই গামলা আমার চাই চাই, এই গামলা না দিলে তোকে লাঠিয়াল দিয়ে লাঠি পিটা করব। না না না, এমনটা করবেন না মোরল মশাই, না 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 মোরল মশাই, না। দেখুন মোরল মশাই, বড় আমার কেমন কাঁদছে, আসলে বউয়ের বাপ এটা উপহার দিয়েছি কিনা, তবে যদি টাকা দেন তবে বউদের বুঝিয়ে এই গামলা আপনাকে দিতে পারি। এই মাই অ্যাসিস্ট্যান্ট, যা মিসকে কে টাকা দে। মোরল মশাই, মন্ত্রটা ভালো করে পড়বেন কিন্তু, মন্ত্রটা হলো হিরিং বিরিং তিরিং হিলিলিলি লিলি। মিসকে আমাকে বোকা বানাতে চেয়েছিল, বেটাকে এমন টাট দিয়েছি
যে বাধ্য হয়েছে তার জাদুর গামলা দিতে। এবার মন্ত্রটা বলি, ইরিং বিরিং ইলিলিলিলি। কি হলো, আরিতে চাল ফুটছে না কেন? দেখি মন্ত্রটা আবার বলি, ইরিং বিরিং তিরিং ইলিলিলিলি। যা, এবারও বোকা বানালো। শুধু বোকাই নয়, হাতে সাধারণ গামলা ধরিয়ে দিয়ে বোকা বানানোর জন্য টাকাও নিল। ইসকে পুরি মাগো, পুরি মা। এই মিসকেকে খাঁচায় বন্দি করে এমন তালা দে যে তালা কেউ ভাঙতে অথবা নকল চাবি দিয়ে খুলতে পারবে না। আর এমন লোহা দিয়ে খাঁচা বানাবি যে খাঁচা কেউ কাটতে পারবে না। তারপর সে খাঁচা পুকুরের জলে ফেলে দাও। এবার মিসকেকে চালাকি করার একটাও সুযোগ দিব না। এই নাও মোরলের সাইকেল বিক্রি করে আর গামলা দিয়ে বোকা বানিয়ে যে কোটা টাকা পেয়েছি এগুলো তোমরা নাও। কোনো কথা না বলে তাড়াতাড়ি বেটাকে খাঁচায় ভরে পুকুরে ফেলে দে। যাক, এতদিনে আপদ বিদায় হলো। যা যা রূপা, তাদের পুকুরে নেমে পড়। দড়ির এক মাথা খাঁচে বেঁধে দিয়ে যা। এইও আরো জোরে মারো টান। এইও চমৎকার হয়ে গেছে। কাল যে খাঁচায় মেসকেকে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল সে খাঁচা আবার পারে উঠে এসেছে। তার ভিতরে দিব্যি বসে মেসকে কুতকুত খেলছে। চল তো গিয়ে দেখি। কুতকুত 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 কুতকুত। এ কি মিসকে, এ কি, তুই উঠে এলি কি করে? সবই খাঁচার জাদু গো মোরল মশাই। এই খাঁচা জলে ডোবে না, এটা লোহা নয়, সোলার খাঁচা। বিশ্বাস না হলে ভিতরে এসে পরীক্ষা করে যান। তবে রে, তোকে একটা কাজ দিলে ঠিকঠাক ভাবে করিস না। দাঁড়া, একবার পরীক্ষা করে আসি, তারপর তোর একদিন কি আমার একদিন। দে চাবি দে। এটা তো লোহার খাঁচাই, এ কি, আমাকে বন্দি করলি কেন? ছেড়ে দে, ছেড়ে দে, চাবি দে, দে চাবি। দিব না, দিব না। এই ফিসকে, তোর কাছে নকল চাবি নেই? আগে এই তালার তো একটাই চাবি বানিয়েছি। আপনি তো বলেছেন এমন তালা দিবি যে তালা কেউ ভাঙতেও পারবে না, অথবা নকল চাবি দিয়ে খুলতেও পারবে না, আর এমন লোহা দিয়ে খাঁচা বানাবি যাতে কেউ কাটতেও পারবে না। বেশ, তবে এই চাবি গেল জলে। বেশ হয়েছে, বেশ হয়েছে, পাজি মোরল মশাই বন্দী হয়েছে। ঠাকুর মোরল মশাই, রোদ বৃষ্টি মাথায় করে এখানে খাঁচার মধ্যে বন্দি থাকো। ওরে চেরি দেরি, আমার সব সম্পত্তি তোকে দিয়ে দেব রে, তুই আবার আমাকে বোকা বানালি। চেরি দে, তোকে বনের মোরল বানিয়ে দেব। কেন কেন, মিসকে কেন মোরল হবে? আমি আছি তো, আমি আপনার বদলে মোরল হব। মিসকে তবে রে, হওয়াছে তোকে মোরল। মোরল মশাইকে মিসকে একাই দেখে নিয়েছে, এবার তোর পালা, তোকে দেখবো আমরা সবাই, কারণ আজ তোর খবর আছে। ওরে বাবা রে, খবর হয়ে গেছে, ওরে বাবা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।